गुड मर्निंग स्टूडेंट एखन आमी क्लास सेवेनर स्टूडी श्रद्धा और भक्ति निये आलोचना करते जाच्छी। तो आमरा देखब श्रद्धा और भक्तिर लेखक हलेन बंकिमचंद्र चट्टोपाध्याय। तो आमरा प्रथम लेखक परिचिति जेने नेब। लेखक बंकिमचंद्र चट्टोपाध्याय 1838 सालेर 26 जून उत्तर 24 परगनाय नईहाते कांथालपाड़ाय जन्मग्रहण करें। तिनि वंदे मातरम मंत्रे उद्योक्ता छिलेन। ताके साहित्य सम्राट नामेओ अभिहित करा हय। तो आर बांगला उपन्यासेर जनको बला हय। बंकिमचंद्र चट्टोपाध्याय ए श्रद्धा भक्ति गल्पति लिखेছেন বা গ্রন্থ গল্পটি নিয়েছেন বিবিধ প্রবন্ধ গ্রন্থ থেকে। তো এখন আমরা গল্পের লাইন বাই লাইন পরে আলোচনা করতে যাচ্ছি। তো দেখো, যিনি আমাদের অপেক্ষা শ্রেষ্ঠ তিনি ভক্তির পাত্র, মাতা পিতা ভক্তির পাত্র। আমরা জানি যিনি আমাদের অপেক্ষায় শ্রেষ্ঠ, যে আমাদের চেয়ে অনেক কিছু জানে বুঝে, তারাই আমাদের ভক্তিপাত্র। আর বাড়িতে মা বাবারাও আমাদের ছেলেমেয়েদের ভক্তির পাত্র। তো মা বাবাদের প্রতি আমরা ভক্তি বা শ্রদ্ধা করা উচিত। তাহারা যে আমাদের অপেক্ষা শ্রেষ্ঠ তাহা বুঝাইয়ে বলিতে হবে না। অর্থাৎ মা বাবা যে আমাদের চেয়ে বড় সেটা তোমাদের বুঝে বলতে হয় না। গুরু জ্ঞানের শ্রেষ্ঠ, এই জন্য তিনি ভক্তির পাত্র। গুরু অর্থাৎ শিক্ষক বা টিচার আমাদের জ্ঞান দান করে, বিদ্যা দান করে, তাই তারা আমাদের শিক্ষক বা ভক্তির পাত্র। স্বামী স্ত্রীর ভক্তি পাত্র, স্বামী স্ত্রীর ভক্তি পাত্র। আবার যেখানে স্ত্রী স্নেহ ধর্মান্বিতে শ্রেষ্ঠ, সেখানে তাহা ও স্বামী শ্রদ্ধা ও সমান পাত্রী হওয়া উচিত। আমরা দেখি বাড়িঘরে শুধু স্ত্রী ই যে স্বামীকে ভক্তি করবে, শ্রদ্ধা করবে তেমন নয়, স্বামীও স্ত্রীকে শ্রদ্ধা এবং ভক্তি করা উচিত। গৃহধর্মে যাহারা নিম্নস্থ তাহারা যদি ভক্তির পাত্রগণকে ভক্তি না করে, যদি পিতা মাতাকে পুত্র কন্যা ভক্তি না করে, যদি স্বামীকে স্ত্রী ভক্তি না করে, যদি স্ত্রীকে স্বামী ঘৃণা করে, তবে সে গৃহের কিছু মাত্র উন্নতি হয় না। তো আমরা জানি বাড়িঘরে ছেলেমেয়েরা মা বাবাদেরকে কখনো সম্মান করে না, মা বাবাদের শ্রদ্ধা ভক্তি করে না, আর স্ত্রীকে স্বামী সবসময় ঘৃণা করে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো শ্রদ্ধা ভক্তি জিনিসটা নেই। তো সেই পরিবারে কিছুতে উন্নতি হতে পারে না, সেই পরিবার মৃত্যু মুখে পতিত হয় বা ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যায়। এখন বুঝিয়ে দেখো, আমরা বুঝতে পারি গৃহস্থ পরিবারে যে গঠন সমাজেরও সেই গঠন, বাড়িঘরে যেভাবে গঠন হয় ঠিক তেমনি আমাদের সমাজেরও এভাবে গঠন। গৃহের কর্তা নেই রাজার, সমাজের শিরোভাগ। বাড়িতে যেমন বাবা হচ্ছেন রাজা, ঠিক তেমনি সমাজে রাজা হচ্ছেন সেই রাজাই। পিতা যেমন সন্তানকে সন্তানের ভক্তির পাত্র, রাজাও সেরূপ প্রজার ভক্তি। বাবা যেমন ছেলে মেয়েদের ভক্তিপাত্র, ঠিক তেমনি রাজাও প্রজারের ভক্তির পাত্র। প্রজার শক্তিতেই রাজার শক্তিমান, রাজার বাহুতে শক্তিগত। রাজা বলশূন্য হলেই সমাজ থাকিবে না। অর্থাৎ রাজা একার শক্তি নেই, প্রজার শক্তি দ্বারাই তিনি শক্তিমান, তাই রাজাও প্রজাদের সম্মান করা বা শ্রদ্ধা করা উচিত। যাহারা সমাজের শিক্ষক তাহারা রাজার অপেক্ষায় ভক্তির পাত্র। আমরা দেখি সমাজে যারা শিক্ষক টিচার তারা রাজার চেয়েও আরও ভক্তির পাত্র। যাহারা বিদ্যা বুদ্ধি বলে পরিশ্রমের সহিত সমাজের সেবায় নিযুক্ত তাহারাই সমাজের প্রকৃত নেতা। আমরা দেখি সমাজে যারা বিদ্যা বুদ্ধি দ্বারা নিজেকে পরিশ্রম করে দেশের জন্য, জাতির জন্য, সমাজের জন্য যারা স্যাক্রিফাইস করে তারাই সমাজের নেতা এবং ভক্তির পাত্র।
অতএব ধর্মবেতা, বিজ্ঞানবেতা, নীতিবেতা, দার্শনিক, পুরাণবেতা, সাহিত্যকার, কবি প্রভৃতির প্রতি যথোচিত ভক্তি করিবেন। এর জন্য আমরা যারা ধার্মিক, বৈজ্ঞানিক, রাজনীতিবিদ, দার্শনিক, পুরাণবেতা, কবি এই শব্দকে আমরা ভক্তি করার উচিত। যে ব্যক্তি ধার্মিক বা যিনি জ্ঞানী তিনি ভক্তির পাত্র। যে ব্যক্তি ধার্মিক এবং জ্ঞানী ওয়াইসম্যান তারা হচ্ছে ভক্তির পাত্র। ধার্মিক নিচু জাতি হলেও ভক্তির পাত্র। অনেক সময় আমরা দেখি ধার্মিক বা রাজনীতিবিদ বা বৈজ্ঞানিক নিচে জাতির লোকও থাকতে পারে, কিন্তু সেও ভক্তির পাত্র, ভক্তির কৃতজ্ঞতা নহে। অনেক সময় নিকৃষ্ট নিকট কৃতজ্ঞ হইতে হয় ভক্তি আপনার উন্নতির জন্য। আমরা অনেক সময় দেখি নিচু জাতের হঠাৎ করে একজন বড় রূপ হয়ে গেল বা ধার্মিক কবি হয়ে গেল, তো আমরা ভক্তি বা শ্রদ্ধা করতে অনীহা বোধ করে, কিন্তু তাকে নিচু জাত বলেই শ্রদ্ধা ভক্তি করবে না এমন কথা নয়। যে ভক্তি শ্রদ্ধা হচ্ছে আমাদের মানুষের উন্নতির একটা পরিচয়। যাহার ভক্তি নেই তাহার চরিত্রে উন্নতি নেই বা নাই। যাদের মধ্যে ভক্তি শ্রদ্ধা জিনিসটা নাই সেই মানুষের কাছে বা সেই মানুষের চরিত্রে কোনো উন্নতি লাভ হতে পারে না। একদল লোক আছে তাহারা কেবল ব্যক্তি বিশেষে ভক্তিপাত্র অথবা অবস্থা বিশেষ ভক্তিপাত্র হয়, আর কিছু কিছু লোক আছে তার অবস্থা ব্যক্তি বিশেষে ভক্তিপাত্র হয়। এই ব্যক্তি ভক্তিকে সম্মান বলিলেও চলে, এগুলিকেও আমরা ভক্তি বা সম্মান বলতে পারি। যে ব্যক্তি কোনো কার্য নির্বাহার্থে অপরের অধীনতা স্বীকার করিয়া লয় সেই অপর ব্যক্তি তাহার ভক্তির নিতান্ত পক্ষে তাহার সম্মানে পাত্র হওয়া উচিত। এই জন্য আমরা সেই অবস্থান বুঝে বা তার ব্যক্তি বিশেষের মানুষদেরকে সম্মান দেওয়া উচিত বা ভক্তি করা উচিত। সুতরাং তাহাতে উইকের প্রয়োজন হচ্ছে, আমাদের উইকে ইউনিটি প্রয়োজন। উইকের জন্য ইহাই প্রয়োজন যে একজন নায়ক হইবে আর অপরে তাহার বশবর্তী হয়ে কাজ করবে। ধর পাঁচজন মিলে কাজ করলো বা কোনো একটা রাজনৈতিক গঠন করলো, গঠন করার পর একজন নেতা হয়ে গেলো আর বাকি চারজন হতে পারলো না, বা যেই নেতা হোক তার কথা বা তার উপদেশ মেনে চলতে হবে। কেহ কাহারও প্রাধান্য স্বীকার না করে সব বৃথা হয়। তো একজন নেতা বা প্রধানের কথা উপদেশ যদি না মেনে কাজ করে তাহলে সেই কাজের কোনো সফলতা আসে না। কখনো কখনো নিকৃষ্ট ব্যক্তিকে নেতা এবং শ্রেষ্ঠ ব্যক্তির তাহার অধীন হতে হয়। কখনো কখনো নিচু ব্যক্তির কাছেও আমরা মাথানত করতে হয় তার অবস্থান বা তার কর্মের মাধ্যমে, কাজের মধ্য দিয়ে। এর ফলে শ্রেষ্ঠ ব্যক্তির কর্তব্য নিকৃষ্টকে শ্রেষ্ঠ মনে করিয়া তাহার আজ্ঞা বহন করা। এর জন্য আমরা তার উপদেশ আদেশ পালন করতে হয়, নাহলে কার্য উদ্ধার হয় না, নইলে কোনো কাজ সাকসেস হবে না। যাহার যে বিষয় নিপুণ আছে সেই বিষয়ে তাহার সম্মান করিতে হইবে। যে যে তিনি উপদেশ দিয়েছেন, যে যে তিনি আদেশ দিয়েছেন সেগুলো আমার সম্মান সহিত গ্রহণ করতে হবে। বয়োজ্যেষ্ঠকে কেবল বয়োজ্যেষ্ঠের বলিয়া সম্মান করিবে। বয়স্কদেরকে আমরা সম্মান করা উচিত, কারণ তারা আমাদের চেয়ে বড়, বয়সের বড়, এবং আমাদেরকে তারা নানাভাবে উপদেশ দিতে পারেন। এইসব দিক দিয়ে বয়স্করা আমাদের সম্মান পাত্র। তো এই চ্যাপ্টারের কোশ্চেন এবং আনসার বোর্ডে দেওয়া হলো, সেগুলি তোমরা খাতায় তুলে নেবে, তুলে পড়াশোনা করবে। অতি সংক্ষিপ্ত কোশ্চেন দিয়েছে এখানে, কে ভক্তির পাত্র? যিনি আমাদের চেয়ে শ্রেষ্ঠ এবং নিপুণ তিনি আমাদের ভক্তির পাত্র। দুই নম্বর, গুরু আমাদের ভক্তির পাত্র কেন? গুরু আমাদের শিক্ষা দেন, তিনি আমাদের চেয়ে নিপুণ তাই তিনি আমাদের ভক্তির পাত্র। তিন নম্বর, কারা সমাজের শিক্ষক? ধর্মবিদ, বিজ্ঞানবিদ, নীতিবিদ, দার্শনিক শিক্ষক, তাদেরকেই সমাজের শিক্ষক বলা হয়। ফোর নম্বর কোয়েশ্চেন আনসার, রাজা প্রকৃতপক্ষে কার শক্তিতে শক্তিমান? রাজার তার প্রজাকুলের শক্তিতে শক্তিমান। কার সম্মানে পাত্র হওয়া উচিত? যিনি নিপুণ অন্যের চেয়ে শ্রেষ্ঠ তারই সম্মান পাত্র হওয়া উচিত। সিক্স নম্বর, নিকৃষ্ট ব্যক্তি
নেতা হলে আমাদের কি করা উচিত? নির্দিষ্ট ব্যক্তি নেতা হলে তার সব আদেশ পালন করা উচিত। 7 নম্বর, বয়োজ্যেষ্ঠকে সম্মান জানানো উচিত কেন? বয়োজ্যেষ্ঠরা কেবলমাত্র বয়সের বড় বলে সম্মান পাওয়া উচিত। আশা করি এই চ্যাপ্টার তোমরা বুঝো এবং কোয়েশনও দেওয়া হলো, আনসারও দেওয়া হলো, এগুলি খাতায় তুলে বাড়িতে বসে পড়াশোনা করো। থ্যাংক ইউ।